আপনারা এসে আদেশ দেওয়ার সাহস করতে পারেন না আমি পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় সব নির্দেশ দিয়েছি এবং বলেছি কি করতে হবে এই দশজন রাষ্ট্রদূতকে অবিলম্বে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে খুব দ্রুত এটা করতে হবে যুক্তরাষ্ট্রসহ দশটি দেশের রাষ্ট্রদূতদের নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান এমন হুমকি দিয়েছিলেন শনিবার কারণ এই দশজন রাষ্ট্রদূত তুরস্কে আটক একজন মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করে গত সপ্তাহে একটি বিবৃতি দিয়েছিলেন ওই দেশগুলো হল যুক্তরাষ্ট্র জার্মানি ক্যানাডা ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড নিউজিল্যান্ড নরওয়ে ও সুইডেন তবে সোমবার সংশ্লিষ্ট ওই দেশগুলো জানিয়েছে তারা তুরস্কের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না মার্কিন দূতাবাস টুইট করে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ্য রাখছে যে তারা কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশনের একচল্লিশ নং অনুচ্ছেদ মেনে চলছে দেশগুলো থেকে এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মিস্টার এরদোয়ান পাশাপাশি তিনি তার সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন বলে মনে হচ্ছে এতে পশ্চিমা এই দেশগুলোর সাথে তুরস্কের যে উত্তেজনা তৈরি হয়েছিল তা অনেকটাই স্তিমিত হয়ে গেছে এই দশটি দেশের দূতাবাসের নতুন বিবৃতির মাধ্যমে আমাদের দেশ ও জাতির বিরুদ্ধে এই কুৎসা থেকে পিছু হটা হয়েছে আমি আশা করছি এই রাষ্ট্রদূতরা ভিয়েনা কনভেনশনের একচল্লিশ অনুচ্ছেদের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে অথবা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না তুরস্কের সার্বভৌম অধিকার নিয়ে বিবৃতির ব্যাপারে তারা আরও সতর্ক থাকবে আমি আরও বলতে চাই যে আমাদের দেশের সংবেদনশীলতা এবং স্বাধীনতার প্রতি সম্মান যারা না দেখাবে তাদের পদবি যাই হোক দেশে থাকতে পারবে না চৌষট্টি বছর বয়সী ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী ওসমান কাওয়ালা দু সাল থেকে বিচার ছাড়া জেলে রয়েছেন তার বিরুদ্ধে সরকার বিরোধী বিক্ষোভে অর্থ যোগানো এবং দু সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগ আছে মি কাওয়ালা এসব অভিযোগ অস্বীকার করেছেন মি কাওয়ালার ঘটনাকে তুরস্কে ব্যাপকভাবে ভিন্নমত দমনের একটা উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেন মি এরদোয়ানের সমালোচকরা